দর্শক মন্ডলী, সময় এখন মাই হেলথের। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে, আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আজকে আমরা বিষয়বস্তুটি নির্ধারণ করেছি চোখের সমস্যা নিয়ে। চোখের নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা শুরুতেই তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, যিনি চক্ষু বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছেন লায়ন্স চোখ ইনস্টিটিউট হাসপাতাল ঢাকাতে। স্যার, আজকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। এবং দর্শক, আপনারা যারা মনে করছেন যে চোখ নিয়ে তো আমারও অনেকগুলো কথা জানবার আছে, আপনি স্টুডিওতে আমাদের ফোন করতে পারেন সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে, এছাড়াও ফাঁকে ফাঁকে শুনতে থাকুন এই বিষয়ে আমাদের আলাপচারিতা। স্যার, আমরা আসলে চোখের সাধারণ কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই। তো স্যার, এখন যে সিজনটি চলছে, এই যে একটু প্রায় ঠান্ডা চলে আসছে ভাব, এ সময় আসলে চোখের সাধারণত কোন রোগগুলো বেশি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। শীতের শুরুতে চোখে আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো, যেমন চোখে পানি পড়া, চোখ লাল হওয়া, চোখে ময়লা আসা, চোখে চুলকানো, এগুলো সাধারণত মানুষের শীতের শুরুতেই কিন্তু ঠান্ডা লাগে। ঠান্ডা লাগার সঙ্গেও এখানে একটা সম্পর্ক আছে। এটা হাসি দিল, তাতে দেখায় চোখ দিয়ে পানি চলে আসলো, তো এগুলো তো আছেই। তাছাড়াও চোখের যে নর্মাল রোগ, কি মানে সাধারণত কি কি রোগ নিয়ে আসে আপনার কাছে? মূলত আমরা চোখের কনজাংটিভাইটিস, যেটা চোখ ওঠা রোগ বলি, সেটাই বেশি নিয়ে আসে। এছাড়াও চোখের আরও অসুখ আছে, যেমন চোখের সানি রোগ, এটা যে কোনো সময় আসতে পারে। মানুষ যখন চোখে কম দেখে তখন আমাদের শরণাপন্ন হয়, বিশেষ করে যে কোনো বয়সেই কিন্তু সানি রোগটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, যেমন জন্মগত সানি ছোটোবেলায় হয়, এমনকি দেখা গেছে গর্ভে থাকাকালীন অবস্থায়ও বাচ্চার সানি পড়তে পারে, এবং সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল যে চোখ সাদা, তখন রোগীরা আমাদের শরণাপন্ন হন বাচ্চা নিয়ে। আমরা দেখি সানি, সেটাকে আমরা জন্মগত সানি বা কনজেন্টাল ক্যাটারাক্ট বলি, এটাও হয়। এছাড়া সকল বয়সেই সানি হতে পারে, তবে বয়সজনিত কারণে সানিটাই একটু বেশি হয়। তো এই যে বর্তমানে তো নানা ধরনের রোগ আছে, যেমন ডায়াবেটিস বা প্রেশার আছে, এই রোগগুলোর সাথে সানির কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই, ডায়াবেটিসের সঙ্গে সানির সম্পর্কটা হলো, ডায়াবেটিসের রোগীরা যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখেন এবং অনেক দিন যদি চলতে থাকে, বলা হয় ডায়াবেটিস শুরু হওয়ার পর থেকে 10 বছর পর্যন্ত তেমন কোনো উপসর্গ রেটিনাতে আসে না, কিন্তু 10 বছর পরে ধরে নেওয়া হয় 40%, 40 জন লোকের রেটিনোপ্যাথি হয়, সেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। এই ক্ষেত্রে রেটিনাতে পানি জমে, কোনো কোনো ক্ষেত্রে রক্তক্ষরণও হয় রেটিনাতে, এগুলো রেটিনার রোগ আমরা পেয়ে থাকি। হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপের কারণেও আমাদের চোখে যে অসুখটি হয় সেটা হলো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, সেটাও যদি প্রেশার নিয়ন্ত্রণে না থাকে সেই ক্ষেত্রেই এই অসুখটি হয়, এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো স্যার, এমনি কোনো উপসর্গ আছে কিনা যেটা দেখে একজন রোগী বুঝতে পারবে যে হ্যাঁ তার চোখে অথবা ছানি পড়ছে? রোগীরা অ্যাকচুয়ালি দেখে বোঝার কিছু নাই, যেটা আমাদের কাছে বলে যে হঠাৎ বলতেছে যে আমি আস্তে আস্তে চোখে কম দেখি, দৃষ্টিটা ঝাপসা হয়ে যাচ্ছে। তখন আমরা প্রথমেই তাকাই, এটা যদি একটা বয়স্ক লোক হয় 50 বা 60 বছরের উপরে, মনে মনে ধরে নেই যে এটা সানির রোগী হতে পারে, তখন আমরা পরীক্ষা করে রোগীকে বলি যে আপনার চোখে সানি আসছে। সেটা প্রাথমিক পর্যায়েও আসতে পারে বা একটু দেরিতেও আসতে পারে। দেরিতে যখন আসে রোগীরা কিছুই আর দেখতে পায় না এই ক্ষেত্রে, আর প্রাথমিক অবস্থায় যেগুলো ধরি সেগুলো আমাদের কাছে যখন অন্য কোনো উপসর্গ নিয়ে আসে, চোখে কম দেখে, আমরা দেখি যে না চোখের পাওয়ার ঠিক আছে সবই, তবু কম দেখে, তখন আমরা দেখি যে সানি আছে চোখে। আচ্ছা, তো এই যে শিশুদের ক্ষেত্রে তো এটা তারা আসলে বলতে পারে না, সেক্ষেত্রে আপনারা কীভাবে নির্ণয় করেন? ঠিক বলছেন, শিশুরা তো নিজের কমপ্লেনটা বলতে পারে না, তো এই ক্ষেত্রে মাদের ভূমিকা বেশি। তো মা লক্ষ্য করেন যে তার শিশু একটা খেলনাকে ঠিকমতো ধরতেছে না, বা উনি মনে করতেছেন আমার বাচ্চা হয়তো কম দেখে, খেলনাটাও ধরে না। একজন দর্শক ফোনে আছেন, তার ফোনটা একটু ধরতে চাই আমরা। আপনি খাবার মধ্যেই থাকুন, আমরা আসছি আপনার কাছে আবার। দর্শক কে আছেন ফোনে, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক, শুনছি আপনাকে। হ্যাঁ, আমি খালি কাছে শুনতে যাচ্ছি যে চোখের কারণে কি মাথা ব্যথা হয়? অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে চোখের কারণে মাথা ব্যথা হয় কিনা। ধন্যবাদ দর্শক, আপনাকে একটা খুবই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন, যে মাথা ব্যথা, মাথা ব্যথা তো যে কোনো কারণেই হতে পারে, তো চোখের কারণেও হয়। দেখা যায় যে প্রথমে মাথা ব্যথা হলে মেডিসিনের ডক্টরের কাছে যায় রোগীরা, মেডিসিন নেয় কিন্তু মাথা ব্যথা সারে না,
তখন একটা পর্যায়ে মনে করে হয়তো বা চোখের কারণ হতে পারে, এবং চোখের কারণে যে মাথা ব্যথা হয় সেটা হলো চোখের রিফ্রেকটিভ এরর, প্রতিসরণজনিত সমস্যা। চোখের পাওয়ার যদি সঠিক না থাকে, যেমন স্কুলে যে সমস্ত বাচ্চারা যায় ক্লাসে বোর্ড দেখতে পায় না, বাসায় কমপ্লেন করে যে টেলিভিশন কাছে গিয়ে দেখে, সেই ক্ষেত্রে একটা বাচ্চা যদি তার দূরে দৃষ্টি ঘাটতি থাকে, যেটাকে আমরা মায়োপিয়া বলি, হ্যাঁ, বা নিকট দৃষ্টি বলি, অর্থাৎ বাচ্চাটা দূরে দেখতে পায় না, কাছে আবার দেখতে পায়, সেই ক্ষেত্রে অবশ্যই তার মাথা ব্যথা হবে পাওয়ারটা যদি সে ব্যবহার না করে। আর বড়দেরও দেখা গেছে যে 40-50 একজন লোক পড়তে গেলে তার মাথা ব্যথা হয়, এক্ষেত্রে চোখও ব্যথা করতে পারে, সেক্ষেত্রে তো ডেফিনেট একটা কারণ, অবশ্যই একটা কারণ যে তার কম দেখার কারণে, ঝাপসা দেখার কারণে মাথা ব্যথাটা হচ্ছে। এই ক্ষেত্রে মেডিসিন বিশেষজ্ঞ দেখে ওষুধ খেয়েও তাদের কোনো ফল হয় না। সো আপনার প্রশ্নটা অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং চোখের কারণে মাথা ব্যথা হয় এটা আমাদের অবশ্যই গ্রহণ করে নিতে হবে, এবং মাথা ব্যথা রোগীরা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন, এটাই আমি চাই। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ভালো একটি কথা বলেছেন। তো স্যার, আমরা একটু যদি ছানিতে আবার ফেরত যাই, যে সাধারণত দেখা গেছে যে আপনারা তো লায়ন্স চক্ষু হাসপাতালে আপনি আছেন, মানে অনেকটাই আপনারা আধুনিক চিকিৎসা যত পৃথিবীতে অ্যাভেলেবল আছে আপনারা এখন চিকিৎসা দিচ্ছেন, ছানির চিকিৎসার ক্ষেত্রে আধুনিক কী কী পদ্ধতি আপনারা অবলম্বন করছেন? আপনি ঠিকই বলেছেন, আপনি আমার লায়ন্স চক্ষু হাসপাতাল সম্বন্ধে যেটা বললেন, এই দেশে ছানি চিকিৎসার ক্ষেত্রে, ছানি অপারেশনের ক্ষেত্রে লায়ন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন থেকে আরও ধরেন যদি 20 বছর আগে চলে যান, যখন আমাদের আধুনিক ছানির পদ্ধতিটা ফেকো সার্জারি আবিষ্কার হয় নাই, তখন আমরা লায়ন্স হসপিটাল থেকে ক্যাম্পের মাধ্যমে গ্রামে গঞ্জে গিয়ে স্কুল ঘরে বসে বৃদ্ধ লোক যারা শহরে আসতে পারে না, গরিব মানুষ, তাদেরকে কিন্তু আমরা বিনা পয়সায় অপারেশন করে চশমা পর্যন্ত দিয়ে আসতাম, সেটা বেশ আগের কথা। এটা আপনাদের সেবারই একটি অংশ ছিল? ডেফিনেটলি লায়নিজম হইল সেবা, তাদের দৃষ্টি সেবাটা তারা প্রাধান্য দিয়ে আমাদের আগারগাঁয় একটা চক্ষু হাসপাতাল করে প্রথম, সেটাকে 2005 সাল থেকে ইনস্টিটিউটে উন্নতি করে। অতএব আমরা এখন আর সেই আগেকার দিনের গ্রামে হসপিটাল গিয়ে স্কুল করে অপারেশন আর করি না, আধুনিক পদ্ধতিতে রোগীগুলো আমাদের টিম গিয়ে গ্রাম থেকে বাসাই করে এনে আমাদের হসপিটালে আধুনিক ফেকো মেশিন দিয়ে সবচেয়ে ভালো অপারেশনটা আমরা করে জনগণকে সেবা করতেছি। এক্ষেত্রে খরচ কেমন হয়, মানে সবার একটা আগ্রহ হয় যে খরচটা কেমন? ঠিকই বলছেন, আমরা যেমন একদিকে গরিব রোগীকে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, অন্যদিকে ন্যায্য পয়সা নিয়ে যারা অর্থশালী বিত্তবান লোক আছে তাদেরও অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ফেকো সার্জারি করে একটা পয়সা নিয়ে থাকি। তো আমাদের এখানে ফ্রিও হয়, আবার ন্যূনতম টাকা নিয়েও করি, আবার বেশি টাকা নিয়েও একদম, হ্যাঁ, রিজনেবল। তবে অন্য যে কোনো অর্গানাইজেশন হসপিটাল থেকে আমরা সবচেয়ে কম পয়সায় ছানি অপারেশন করি, যে কারণে আমাদের একটা সুনাম আছে। আমাদের যে আপনাদের সুনামটা এরকম যে রোগীর পকেটের দিকে তাকিয়ে আপনারা আসলে ফি নির্ধারণ করেন, এই জন্য আপনারা অনেক বেশি আগ্রহী, কারণ আছে সেটা এখানে একটু বলে রাখা উচিত। আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের অনারেবল চেয়ারম্যান বিএলএফ, গত 5 বছর যাবত যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, ওনার ধারণা হলো সেবা ফার্স্ট, সার্ভ দি হিউম্যানিটি ফার্স্ট, দেন আমাদের হসপিটাল মেনটেন করতে যে খরচটা লাগে উনি সেই টাকাটাই নেন, কোনো প্রফিট করেন। ধন্যবাদ স্যার, এই কারণে আসলে লায়ন্স চক্ষু হাসপাতাল এখন অনেকেই মানুষ চিনেন এবং সেখানে যান এবং ভালো সেবা পান বলে আমরা সবসময় শুনে থাকি। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনার কথাগুলো আবারও শুনতে চাই। দর্শক, অনুষ্ঠানে ঠিক মাঝপথে আমরা ছোট একটা বিরতির পর এসে চোখের নানা সমস্যা এবং সেগুলোর প্রতিকার নিয়ে আমরা কথা বলতে চাই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে, আমি ডাক্তার সাকলেন রাসেল। বিরতির আগে আসলে আমরা কথা বলছিলাম চোখের নানা সমস্যা নিয়ে। স্যার, বিরতির আগে যে বিষয়টি আমরা জানতে আপনার কাছে পেরেছি যে লায়ন্স চক্ষু হাসপাতাল যেটি আছে, ইনস্টিটিউট নামে এখন যেটির পরিচয় সারা দেশে, আপনারা সর্বাধুনিক অনেকগুলো চিকিৎসা পদ্ধতি করছেন ছানির ক্ষেত্রে। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। আমরা জানি যে মানুষের উচ্চ রক্তচাপ থাকে, চোখের মধ্যেও কি চাপ থাকে কিনা, এরকম কোনো রোগ আছে কিনা যে চোখের চাপ বেড়ে গেছে? আপনি ঠিকই বলেছেন, চোখেরও একটা স্বাভাবিক চাপ আছে, সেই চাপ যদি বেড়ে যায় তখন আমরা বলি চোখের উচ্চচাপ, যেটাকে গ্লোকোমা বলা হয়। আমাদের দেশে গ্লোকোমা রোগটা সকলের কাছে পরিচিত। সুতরাং চোখের চাপ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে, স্বাভাবিক চাপটা হলো 12-21 মিলিমিটার মার্কারি, কোনো পার্সনের যদি চোখের চাপ 21-এর উপরে চলে যায়
তখন আমরা এটাকে উচ্চ চোখের উচ্চচাপ বলি, গ্লোকোমা বলি। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অসুখ, কারণ এই অসুখের হয়ে গেলে তেমন কিছু করার থাকে না, কিন্তু হওয়ার আগে এটাকে প্রিভেন্ট করা যায়, অর্থাৎ না হতে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দেশে তো আসলে চোখের সমস্যা আছে, আপনারা ভালো চিকিৎসা দিচ্ছেন, তারপরেও দেখা যায় যে অন্ধত্বের হার একটা কম বেশি রয়ে গেছে। অন্ধত্বের কারণগুলো আসলে কি কি? অন্ধত্বের কারণের মধ্যে যদি আমরা প্রথমে বলতে চাই, বিশ্বব্যাপী সানি বা ক্যাটারাক্ট যেটাকে বলি, এটা হলো এক নম্বর অন্ধত্বের কারণ। দুই নম্বরে আমরা বলতে পারি যেটা আপনি বললেন, গ্লোকোমা, গ্লোকোমা কারণে অন্ধত্ব হয়। তিন নম্বরে আমরা বলি রেটিনোপ্যাথি, একটু আগে যেটা বললাম রেটিনা বিভিন্ন রোগে, ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্য রোগে রেটিনাতে যে এফেকশন হয়। চার নম্বর কারণ হিসেবে আমরা বলি কর্নিয়া, চোখে আমাদের যে স্বচ্ছ অংশটা আছে সেটার নাম কর্নিয়া। কর্নিয়াজনিত অন্ধত্ব আমাদের দেশে খুব বেশি, কারণ এটা কেন বেশি, যারা কৃষক, কৃষিকাজ করে তাদের কর্নিয়াতে আঘাত ঘন ঘন লাগে। ধান গাছের পাতার বাড়ি বলেন বা ধান যাওয়া, আঘাতজনিত কর্নিয়ার অন্ধ অ্যাক্সিডেন্ট হলেই দেখা যায় মণিটা নষ্ট হয়ে গেছে, এটাও একটা অন্ধত্বের কারণ। তাছাড়া তো আরও বয়সজনিত অন্যান্য রোগ তো আছেই, সব কিছু মিলে বাচ্চাদের কারণগুলো মোটামুটি। হ্যাঁ, কারণ যেমন না, আরেকটা কারণ বলা দরকার, বাচ্চারা যে রাতকানা রোগে ভোগে, আমাদের দেশে গ্রাম অঞ্চলে এটা বেশি, ভিটামিন এর অভাবে যে অসুখ হয় ওটাকে আমাকে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা বলি, সেটাও একটা অন্ধত্বের কারণ, একটা অন্যতের অন্ধত্বের একটি কারণ। আমরা একজন দর্শক ফোনে আছেন, দেখি কি কারণে তিনি ফোনে আছেন। দর্শকে আছেন ফোনে, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার চোখের মধ্যে আপনার রোদ্রের মধ্যে, আয়নার মধ্যে যে দিলহা, ইমন দিলহি হালি চোখের মধ্যে দিলহা, বুঝছেন, খুব খারাপ লাগে। লাইটের মধ্যে সাইতারি না, টিভির মধ্যে সাইতারি না, কিছু দেখতে পাই না, অনেক খারাপ লাগে। বয়স কত আপনার? সকালবেলা আমার বয়স 42-43। আচ্ছা, 42। ডায়াবেটিস বা কোনো উচ্চ রক্তচাপ আছে আপনার? না, প্রেসার কোন না জায়গা, আপনার ডায়াবেটিস নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওনার যেটা আসলে একটু সেন্সিটিভ, উনি লাইটে যাচ্ছেন কিংবা রোদে যাচ্ছেন, ওনার অনেক জ্বলছে চোখ, ওনার প্রবলেম হচ্ছে। উনি যে কমপ্লেইনটা করছেন যে আলোতে তার চোখ ঝলমল করে, আর ওনার বয়স 40-50, একটু আগে আমরা যে কথা বললাম চোখের উচ্চচাপ, চোখে গ্লোকোমার যে সমস্ত আলামত বা সাইন আমরা পাই, এর মধ্যে উনি যে কথাটা বলছে জলমল করা, ওটা ফ্ল্যাশ লাইট, উনি বলছেন যে ঝিলকায়, ঝিলকায়, দ্যাট ইজ ফ্ল্যাশ, ফ্ল্যাশিং অফ লাইট, এটাই আমি বুঝতে পারছি ওনার কথায়, সেটা ফ্ল্যাশিং অফ লাইট। কিন্তু চোখের চাপ যদি বেড়ে যায় এটা একটা কারণ হতে পারে। আরও কারণ হতে পারে সেগুলা, ধরেন চোখের ভিতরে কোনো কারণে কোনো টিউমার হলে একটা চাপ পড়ে, সেটার জন্যও এ ধরনের হতে পারে, আর আলোতে গেলে সেই ক্ষেত্রে ব্যথা অনুভব করতে পারে। তো আমার এখানে ধারণা ওনার চোখের প্রেশারটা মাপা খুবই জরুরি, এবং সেক্ষেত্রে আমার মনে হয় দর্শক যে আপনার একজন চোখ বিশেষজ্ঞের কাছে গেলে উনি ওখানে প্রেশার মেপে দেবে, নর্মাল প্রেশার ঘরে মাপা গেলে চোখের প্রেশার ডাক্তারদের কাছে যেতে হয়। স্যার, এই যে রাতকানার কথায় আপনি গিয়েছিলেন, সেই ক্ষেত্রে আমরা একটু যদি মূল আমাদের চাওয়াটার কাছে আসি, যে আমরা চাই না যে আমাদের চোখের রোগগুলো হোক, সাধারণভাবে যত্ন নেওয়ার জন্য আপনি কী কী পরামর্শ দিবেন? চোখের রাতকানাটা নিয়ে বলি, রাতকানাটা হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন এ খাদ্যে যে সমস্ত উপাদান থাকে, প্রোটিন মানে কার্বোহাইড্রেট যেটা বলি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারালস একটা আছে শেষে, ভিটামিনের অভাবেই তো রাতকানা হচ্ছে। এখানে পুষ্টি যদি সঠিকভাবে না থাকে এটা হয়। সুতরাং বাচ্চাকে যাদের বেশি সাফার করে রাত কানায়, তাদের খাবার দিকে নজর দিতে হবে। আর ভিটামিন এর সোর্সগুলোর মধ্যে দুধ বাচ্চারা খেতে পারে, আর একটু বড় হলে ডিম, গরু অথবা খাসির কলিজা, এগুলোতে কিন্তু প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। তাছাড়া শাকসবজি, রঙিন শাকসবজি, আচ্ছা, রঙিন ফলমূল, গাজর, টমেটো, এগুলো শাকসবজির মধ্যে পড়ে, ফলমূলের মধ্যে ধরেন অনেক ফলই তো আছে আমাদের দেশে, পাকা কলা, আম। হ্যাঁ, আমরা আমরা স্যার ছোটবেলা থেকে শুনে এসেছি যে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বাড়ে, আসলে সত্য কিনা এটা আপনি ঠিকই বলছেন। আমরা এটা কাজ করতে করতে, আমাদের দেশে কি হয়, আজকাল তো কম্পিউটারের যুগ, আমরা যখন কম্পিউটারের মনিটরের দিকে তাকাই বা ল্যাপটপ নিয়ে বা ধরেন মোবাইল, আজকালকার মোবাইল ইউজটা তো অনেক বেশি, দেখা যায় যেমন একটা গুরুত্বপূর্ণ কাজ করছে অথবা ইন্টারেস্টিং কিছু দেখছে, তারা কিন্তু দৃষ্টি একটানা ব্যবহার করছে, ইভেন চোখের পলকটা ফেলতেও ভুলে যায়।
এই যে চক্ষুটা টায়ার্ড হয়ে যায়, এটার একটা রেস্ট, সেই রেস্ট দেওয়ার ইয়ে হলো আমরা মনে করি যে একটা লোক হয়তো ঘরে বসে কাজ করছে, বাইরে জানালা দিয়ে তাকালে সবুজ গাছপালার পাতা ইত্যাদি, এখন যদি সে দূরে তাকায় এবং সবুজ কিছুর দিকে তাকায়, চোখ কিন্তু রেস্টে চলে যায়, এবং সেই ক্ষেত্রে সবুজ হোক লাল হোক সমস্যা নাই, হ্যাঁ লালের চেয়ে সবুজটা গ্রহণযোগ্য বলা হয়, গ্রিন লাল অনেকের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। তো চোখের অবসর দেওয়া, অবসর দিতে গিয়েই তো আমরা চোখের অবসর বলতে কিছুক্ষণ চোখটা বন্ধ করে থাকতে থাকলেও হয় বা কিছুক্ষণ দূরে তাকিয়ে থাকলে, এটা সে দূরের কথা বললেন, একটা টিভি থেকে একটা মানুষের মিনিমাম দূরত্ব কতটুকু হওয়া উচিত চোখ ভালো রাখার জন্য? টিভি যেটা সঠিক দূরত্ব 9 ফুট দূর থেকে টিভি দেখতে হবে। আচ্ছা, এর কাছে গিয়ে দেখলে চোখের উপর চাপ পড়বে, 9 ফিট থাকতে হবে, 9 ফিট হলো, হ্যাঁ ঢাকার বাসাগুলো তো 10 ফিটের মধ্যে বেশি, ঢাকার বাসাগুলো আমরা 10x12 বলি তো, 10 ফুট 12 ফুট লম্বা, 10 ফুট পাশে, সুতরাং একটা ওয়ালে টেলিভিশন ফিট থাকবে, অপোজিট ওয়ালে সোফা সেট বসার সেখানে বসে থাকবে, এই দূরত্বে টিভি দেখলে ক্ষতি কম। আর কাছের থেকে দেখলে কি ক্ষতিটা হয়, টেলিভিশনের যে কিছু রে আছে আল্ট্রাভায়োলেট ইনফ্রারেড, সেগুলো চোখকে আঘাত করে, হিট করে, সেই ক্ষেত্রে চোখের দৃষ্টি কমে যায়। আবার বাচ্চারা ওই যে যারা ধরেন মায়োপিয়া মানে ঠিকমতো দেখছেন দেখতে পায় না, তারা তো কাছে গিয়ে দেখে, কারণ কাছে থেকে সে দেখতে পায়, তার প্রবলেম তো দূরে দেখতে পায় না, সেই ক্ষেত্রে তো তার ক্ষতিটা আরো বেশি। মোবাইলটা খুব কাছে ধরে কাজ করে, ল্যাপটপ কতক্ষণ স্যার এই যে ল্যাপটপ কিংবা মোবাইল আমি কতক্ষণ স্ক্রিনে কোনো বিরতি ছাড়া কাজ করতে? আচ্ছা, এখানে আবার দূরের দৃষ্টিটা বললাম 9 ফুট, এভাবে কাছে আমরা 1 ফুটের দূরত্বে রেখে পড়াশোনা করব, বইয়ের দিকে তাকাবো 1 ফুট দূরত্ব রেখে, 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার বলি, এর চেয়ে কাছে যদি আনে কেউ, এটা তার চোখে চাপ সৃষ্টি হলো, বা দূরে নিলেও হয়তো ভালো দেখলো না, মানে সঠিক দূরত্ব 1 ফুট নিকটে। আচ্ছা, কাজ করার ফাঁকে ফাঁকে চোখে আমরা পলক ফেলতে চোখটা একটু বন্ধ করতে হবে মাঝে মাঝে, তাহলে চোখের সামনে যে পানি আছে টিয়ার বলি, সে জিনিসটা কর্নিয়ার উপরে সমানভাবে মিশে যায়। আর যদি অনেকক্ষণ তাকিয়ে থাকি আমরা চোখের পলক ফেলতেও ভুলে যাই, যখন একটা ইন্টারেস্টিং গেমস খেলে বাচ্চা বা বড়রা যখন কম্পিউটার মনিটর কাজ করছে করছে, তখন কিন্তু একটু শুকনো ভাব ড্রাইনেস ডেভেলপ করে। এই যে কম্পিউটার ভিশন সিন্ড্রোম কাকে বলে, কম্পিউটারে বেশিক্ষণ তাকিয়ে কাজ করলে যে অসুবিধাগুলো হয়, চোখ শুষ্ক হয়, শুষ্ক হলে কর্নিয়াতে পানি কম থাকে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চোখ চুলকাতেও পারে, চোখ চুলকানোর চেয়ে বড় হলো তার হেডে মাথা ব্যথা, মাথা ব্যথা, সেইখানে চোখে জ্বালা পোড়া হবে, মনে হবে চোখের ভিতর কিছু পড়েছে। তো এখানে যেমন রেস্ট নেওয়া দরকার, চোখের পলক ফেলা দরকার, সর্বোপরি এই ধরনের যারা কারুর কারুর প্রফেশন এমন যে কম্পিউটার সারাদিনে কাজ করতে কাজ করতে হবে, তাদের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল টিয়ার বলি, মানে একটা ড্রপ আছে যেটা ক্ষতিকারক না, সেটা চোখে দিতে হবে, কৃত্রিম চোখের পানি বানানো আছে, চোখের সামনে তো আমাদের একটা পানি থাকে পরিমাণ মতো, এটা শুকিয়ে গেলেও দৃষ্টিতে ক্ষতি হয়, আবার পানি বেশি আসলেও কিন্তু দৃষ্টি ঝাপসা হয়, অনেক তো স্যার চোখ চুলকালে একটু সবসময় রগড়া আছেন, সেক্ষেত্রে চুলকালে এটাকে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি, সাধারণত গ্রীষ্মকালে বা গ্রীষ্মের শুরুতেই চোখ অ্যালার্জিতে বেশি ভোগে, কারণ তখন আবহাওয়া শুষ্ক থাকে, ধুলাবালি থাকে, গাছের পাতা থেকে অনেক, হ্যাঁ ফুলের রেণুর থেকে আসে, আবার ধরেন বাসায়ও অনেকে বিড়াল পালে বা ইঁদুর থাকে, তাদের থেকে ছোটো ছোটো পালক এসে চোখে হিট করে, সর্বোপরি এগুলো চোখের অ্যালার্জি করে, অ্যালার্জি করা মানেই চোখটা চুলকাবে, লাল হবে, তো মানুষ তখন স্বভাবতই একটু চোখটা মেসেজ করতে চায়, মেসেজ করতে গিয়ে ভালো লাগে যেহেতু অনেকক্ষণ মেসেজ করে, দেখা যেগুলো যে চোখের ভিতরে যে সাদা অংশ কনজাংটিভ সেটা ফুলেই গেল, সুতরাং এটা অ্যালার্জির সিম্পটম। স্যার চোখে আঘাত পেলে গ্রামেগঞ্জে দেখি মরিচ দিচ্ছে কিংবা অন্যান্য জিনিস দেয়, এটা কতটুকু ভয়ানক? এখন চোখের যে আঘাত আপনি বললেন সেটা ঠিকই আছে, আমাদের দেশে আঘাতজনিত সমস্যাটা সঠিকভাবে চিকিৎসা হয় না, তার কারণ গ্রামেগঞ্জে ডাক্তারের অভাব, কবিরাজ বা সেকেলের কিছু চিকিৎসা পদ্ধতি, তারা হয়তো জার ফু দিল, ফু দেওয়াটাই কোনো উপকার নাই, বরং তার মুখে হয়তো কোনো জার্ম আছে সেটা গিয়ে চোখ আঘাতপ্রাপ্ত, কর্নিয়া আঘাতপ্রাপ্ত হইলে ওখানে আমি ফু দিলেও একটা মুখে যে অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস মুখে থাকে সেগুলো গিয়ে ওখানে ইনফেকশন করে, আবার কেউ পানি পড়া দিল পানিটা বলা হয় যে বায়ুপথের থেকে মুখের মধ্যে জীবাণু বেশি থাকে, এটা ঠিকই বলছেন, কারণ মুখটা আমরা এত ভালো মনে করলে মুখের ভিতরে জীবাণুর সংখ্যা
পায়ুপথের চেয়ে ধন্যবাদ স্যার, আমাদের একদম শেষ করতে হবে। আমরা মনে করি যে এই ধরনের চিকিৎসা থেকে দূরে থাকা ভালো। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক শ্রোতাদের যারা আমাদের সঙ্গে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তাদের আগ্রহ দেখে আমি সত্যিই খুশি হয়েছি। আপনাদের ধন্যবাদ এবং মাই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। এবং একই সঙ্গে আরও ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ অনুষ্ঠানের সঙ্গে ছিলেন এবং আপনি বুঝলেন যে চোখটাকে ভালো রাখতে হলে আমার করণীয়গুলো কী, এবং এই মেসেজটি যদি আপনি আপনার আশেপাশের কাউকে ছড়িয়ে দেন, একই সঙ্গে জানিয়ে দেন যে হ্যাঁ, প্রতি রবিবার মাই টিভিতে মাই হেলথ নামে একটি অনুষ্ঠান হয়, সেখানে গেলে অনেক কিছু জানা হয়। আমাদের সঙ্গে যারা ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই, যারা ফোন করেছেন, ফোন করবার চেষ্টা করেছেন, আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।